পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ঠাকুর, তুমি আমার মাকে ভালো করে দাও। কি কাণ্ডটাই না করছে, হ্যাঁ? এমন একটা ভাব যেন মা কালী, মা ঘোমটা কালী ওর হুকুমের দাস। অন্তত এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি গৌরীর জীবন ফিরিয়ে দাও মা। তুমি তো দয়াময়ী, বলো দেখো কত আশা নিয়ে তোমার চরণামৃত নিয়ে এসে ওর মাকে খাওয়াচ্ছে। চর্মম বরাধারে খড়গ কত্রি করে ধরে কপালেন্দি ভরে বামে কালিকা ভৈ নমস্তুতে নীলোৎপল জটাধারে সিন্ধুরেন্দু মুখোদয়ে সুরত বক্ত্রষ্ট দোষনে কালিকা ভৈ নমস্তুতে কালিকা ভৈ নমস্তুতে। গৌরী, গৌরী তুমি ঠিক আছো? জোর আছে গৌরী, ও ঠিক গিয়ে মায়ের চরণামৃত নিয়ে এসে তোমাকে খাওয়ালো, আর তারপরে দেখো তারপরে কেমন তোমার জ্ঞান ফিরে এলো। কি বললে মেজো কাকিমণি? ঘোমটা কালী মায়ের চরণামৃত, তাহলে কি মা? হ্যাঁ গৌরী, আজ তোমার তপস্যার জোরে মা ঘোমটা কালী আবার আমাদের বাড়িতে ফিরে এসেছে, আবার আগের মতো অধিষ্ঠান করছেন। মা ফিরেছে, মা আমাকে ক্ষমা করেছে, আমাকে আমাকে মায়ের কাছে যেতে হবে। গরিব তোমার দর্শন পেলাম মা, আজ তুমি ফিরে এলে এর থেকে বড় দিন আর হতে পারে না মা, আমি খুব শান্তি পেয়েছি মা। মা গো বাবা, এটা কি হলো বাবা? পরিকল্পনা তো সফল হলো না, তুমি শুধু আমাকেই অপদার্থ বলো, তাই না? কি বলতে চাইছো তুমি? কিচ্ছু না, আমি আর কিছু বলতে চাই না, আমি আর কিছু বলার মতো ভাবার মতো অবস্থায় নেই, আমি কিচ্ছু বলতে চাই না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।